যে আমরা একটু এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতেছি। আপনি বাংলাদেশের সবগুলো ম্যাচ তো দেখেছেন, জি জি দেখেছি। পারফরমেন্সটা কেমন দেখলেন? অ্যাকচুয়ালি ভাই পারফরমেন্স তো ভাই আসলে আপ ডাউন হয় আর কি। এখন একটা প্লেয়ার যারা একরকম খেলছে ওরা অবশ্যই ক্যাপাবল। আপনারা ভালো মতো জানেন যে 16 জন বা 15 জন গেছে, তারা হচ্ছে অবশ্যই 15 কোটি 16 কোটি মানুষের মধ্যে 15 জন। এখন এখন দেশকে রিপ্রেজেন্ট করতেছে, এখন ওরা চাইলেও তো খারাপ খেলতে পারছে না। মানে হয় না যে আমি 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 গেছি দেশকে, এখন আমি একটা প্লেয়ার, আমি কখনো চাইবো খারাপ খেলবো? নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ, কখনো পসিবল না। ওরা ওদের 100 এর আই এম শিওর যে ওরা 120% দিচ্ছে। তো এখন আনফরচুনেটলি হচ্ছে না বা প্রবলেম হচ্ছে বা হচ্ছে না, এটা তো কারো দোষ বা আমার কাছে মনে হয় যে এখানে কোনো ফল না। বাট আমরা ভালো খেলতেছি, সামটাইম ব্যাটিং এ অথবা ক্রস করছি, কখনো বোলিং এ ক্রস করছি বা কখনো ফিল্ডিং ক্রস করছি। আই এম শিওর যে এগুলা প্লেয়াররাও জানে এবং ওনারা কাজ করছে। তো আমার কথা, প্লেয়াররা কখনোই খারাপ খেলে না কোনো সময়, বা সবাই চেষ্টা করে দেশকে রিপ্রেজেন্ট করছে, দেশকে উপরে নেওয়ার জন্য, ম্যাচ জেতার জন্য। বাট সামটাইম হয় আর কি, মানুষের খারাপ সময় ব্যাড লাক যায় আর কি। আপনি বললেন মানুষের খারাপ সময়টা যায়, আমরা একটু যদি আসিফ আলীকে নিয়ে কথা বলি, আসিফ আলী এবং ডেভিড মিলার গতকালের ম্যাচ এবং তার আগের ম্যাচ, দুটো ম্যাচ যদি আমরা নিয়ে কথা বলি, আসিফ আলীকে নিয়েও কিন্তু পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হয়েছে এবং ওকে কেন সিলেক্ট করা হয়েছে, আপনি হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ওকে কেন সিলেক্ট করা হয়েছে, এ নিয়ে অনেক কথা হয়েছে। ওকে কিন্তু অনেক ব্যাক করেছে পাকিস্তানকে এবং ওকে ওই কনফিডেন্সটা দেওয়া হয়েছে এবং সেটার প্রতিফলন কিন্তু পাকিস্তান এতদিন না পেল, লাস্ট দুটো ম্যাচে পেয়েছে। আপনার কাছে কি মনে হয় এই জিনিসটা আপনার ক্ষেত্রে জাতীয় দলে বা এখনকার প্লেয়ারদের ক্ষেত্রে জাতীয় দলে এই ব্যাকিংটা, মানে এই প্লেয়ারদের যে ব্যাক করা বা আত্মবিশ্বাসটা দেওয়া, এই জিনিসটা একটু কমতি আছে বা এই জিনিসটা এই এইটার কারণে কি আমরা পারফর্ম করতে পারছি না বা আমাদের সাইকোলজিক্যালি একটা জিনিস কাজ করছে? আমি আমার মনে আছে আমার একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করতেছি যে আসিফ আলীকে কেন টিমে নিচ্ছে তোরা ওরা। মানে আমি লাস্ট 4 বছর ধরে বা 3 বছর ধরে আমি যখন আসিফ আলী যখনই ম্যাচ দেখি তখনই আসে 2 বল 3 বল খেলে আউট হয়ে যায়। তা আমি অনেক কটা ম্যাচ দেখছি, 20-25টা ম্যাচ আমি দেখেছি, আসিফ আলী দেখেছি, ডেভিড মিলার দেখেছি। ইভেন আমি গতকালকে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে ডেভিড মিলার যে 3-2 বল 2-6 মারলো, দা মিলার স্কিলার, এটা একটা মানে আছে ওনার নাম। তো নর্মালি আমি আমার ফ্রেন্ড কে বলছি, দোস্ত এই যে দুটো প্লেয়ার কে, আরেকটা প্লেয়ার নাম মনে পড়তেছে না, বাট এই 3-4টা প্লেয়ার কে ওদের কান্ট্রি খুব ভালোভাবে ব্যাক করেছে, মানে খুব ভালো সাপোর্ট করেছে। ওই আমার ফ্রেন্ড বললো যে যেটা এক দোস্ত একটা প্লেয়ারে তো খারাপ সময় যেতে পারে, বাট এট দ্য সেম টাইম ওকে ওকে ব্যাক করা সাপোর্ট করা কিন্তু আমাদের কাজ। হ্যাঁ, আমাদের টিমের যে কটা প্লেয়ার খারাপ খেলতেছে আমাদের সাপোর্ট করা খুব ইম্পর্টেন্ট। এখন আমি যদি কোনো সময় ফেসবুকে ঢুকি, কখনো লিটন কখনো সৌম্য কথা বলতেছে বা কোনো প্লেয়ারের কথা বলতেছে, এটা তো রেসপেক্ট হলো না ভাই কারোর সাথে। আমি যে একটা প্লেয়ারকে যখন আমি ডিসরেসপেক্ট করবো, তাহলে এটা অবশ্যই আমার দেশকে ডিসরেসপেক্ট করা হচ্ছে। তো আমাদেরও বুঝতে হবে যে একটা প্লেয়ার কখনোই চায় না খারাপ খেলতে, একটা প্লেয়ার কখনোই চায় না দেশকে হারানোর জন্য। তো আমরা যদি তাকে ব্যাক করি বা আমরা যদি তাকে সাপোর্ট করি, এটা হইতে পারে তার এটা হইতে পারে আসিফ আলীর মতো যদি এটা কামব্যাক করতে, কামব্যাক করা খুব সোজা যখন আপনি একটা প্লেয়ারকে সাপোর্ট করবেন। এটা হইতে পারে মিডিয়া থেকে হইতে পারে, এটা বোর্ড থেকে হইতে পারে, এটা ম্যানেজমেন্ট থেকে হইতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে তারপর আস্থা রাখা, তারপর ব্যাক করার পরে এবং সাপোর্ট করা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো সেম টাইম দেখেন আসিফ আলী সেই কাজটাই করলো কিন্তু আসিফ আলীকে, যে পাকিস্তান ওকে অনেকদিন ধরে ব্যাক করছে, সাপোর্ট করছে, ওকে ফুললি সাপোর্ট করেছে, দেখেন ওর পারফরমেন্স দেখেন। তো আপনি জনের প্লেয়ারকে যখন সাপোর্ট করবেন ও তখন ক্লিয়ার মাইন্ড থাকবে, ও ফ্রি মাইন্ড খেলবে আর কি। সো এটা আমার কাছে তাই মনে হয় যে এটাই ডিসকাস করছি আমার কালকে ফ্রেন্ডের সাথে, ডেভিড মিলার কিলার আর হচ্ছে আসিফ আলীর মতো পার্থক্য। ও আমি যখন দেখি তখনই আসিফ দেখে আউট হয়ে যায়, আমি যখন ডেভিড মিলার যাই তখনই আউট হয়ে যায়। এই যে আইপিএল এ ম্যাচ সুযোগ পায়নি, কয়েকটা ম্যাচ সুযোগ পাইছে সেটাও আউট হয়ে গেছে। বাট বড় প্লেয়ার সবসময় কামব্যাক করে বা সাপোর্ট খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। লিটন এবং সৌম্যর কথা বললে, আমরা সোশ্যাল মিডিয়াতে লিটনকে নিয়ে অনেক কিছু দেখেছি এক সপ্তাহে, এমনকি লিটন কত রান করবে তা নিয়েও ডিসকাউন্ট একটা অফার চলে আসছে এবং ওনার ওয়াইফ আপনার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসও দিয়েছেন। এগুলো কি মানে এই জিনিসগুলা প্লেয়ারের জন্য কতখানি মানে মেন্টালি ডিস্টার্বেন্স ক্রিয়েট করে? আপনি তো আপনিও নিজেও এগুলো ফেস করেছেন, আপনি লিটনের সতীর্থ ছিলেন, আপনি জানেন লিটনের খুব কাছ থেকে এই জিনিসগুলো মানে একটা প্লেয়ারের জন্য কতখানি মেন্টাল ডিস্টার্বেন্সের কারণ হয়ে দাঁড়ায়। আসলে
কমেন্ট করার মতো পরিস্থিতি আমারও নাই, বিকজ আমি কমেন্ট খুবই কম করি, কমেন্টও করার মতো ওয়ে না, বিকজ আমার তারা আমার তারা আমার তারা আমার কলিগ। হ্যাঁ, তো কলিগের ক্ষেত্রে আমি যদি অবশ্যই আমি সাপোর্ট করবই, কারণ আমি আপনি যখন একটা দেশকে রিপ্রেজেন্ট করবেন, তা দেশের মানুষগুলোকে উচিত তাকে তাকে একটি রেসপেক্ট করা, কারণ আমরা 16 কোটি মানুষ থেকে 16 জন প্লেয়ার, 11 জন প্লেয়ার খেলে 15 জন প্লেয়ার যায়, এটা কিন্তু ইম্পসিবল একটা জিনিস। কারণ আপনি যখন একটা প্লেয়ারকে সাপোর্ট করবেন, এই যে লিটন কিনে যে কথাবার্তা বলছে, এটা টোটালি কিন্তু আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড আসলে এগুলা কখনোই কেউ আশা করে না, কারণ তার ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, অন্য ফ্যামিলি আছে, এটা কোনো অন্য অন্যরকম একটা মানসিক দুশ্চিন্তা বা মানসিক একটা পেইন হতে পারে। বাট এটা আমি কখনোই এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, বাট আমি বলবো যে এটা করার কোনো খুবই অযৌক্তিকর, কারণ একটা ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে খেলতে গেছে, তাকে সাপোর্ট করা খুব ইম্পর্টেন্ট। যেভাবে হোক, সে খারাপ খেলতে সমস্যা নেই, তাকে সাপোর্ট করি না কেন, তারা কাম ব্যাক করবে, সে তো অনেক ভালো প্লেয়ার সবাই জানি আমরা, কিন্তু কাম ব্যাক করার মতো তাদেরকে পরিস্থিতি করেই তো আমাদেরকে করতে হবে। আর আমি যদি সবসময় নেগেটিভ কথা বলি, বা একটা যে আপনি যা বললেন যে ওনার রানের সাথে সাথে ওনার পার্সেন্টেজ বা ডিসকাউন্ট ব্যাপার আছে, এটা টোটালি আনফেয়ার হচ্ছে, কারণ এটা কখনোই এটা করা উচিত নেই। সে যে ইন্টারন্যাশনাল প্লেয়ার, দেশকে রিপ্রেজেন্ট করছে, তো আমার মনে হয় এইসব কথা বলে তাকে, তার ফ্যামিলিও আছে, কারণ আমরা আমরা তো প্লেয়ার মানুষ, আমরা তো ফ্যামিলির উপরে নির্ভর থাকি, কারণ আমরা যদি ফ্যামিলির সাথে কথা বলে বুঝতে পারি যে ফ্যামিলি কি মুভমেন্ট আছে না আছে, তো এরকম হওয়া উচিত না আমার কাছে মনে হয়। এরকম ঠিক না, ঠিক না আসলে। আমাদের আরেকটা শো আছে, দ্য তামিম ইকবাল শো, তো ওইখানে মাশরাফি ভাই এবং তামিম ভাইয়ের মধ্যে একটা আলোচনা চলছিল। তো তামিম ভাই মাশরাফি ভাইকে বলছিলেন যে 2023 বিশ্বকাপে যদি তামিম ভাই ক্যাপ্টেন থাকেন, তো উনি মাশরাফি ভাইকে মেন্টর হিসেবে চান, মেন্টর হিসেবে দেখতে চাইবে, এবং ধোনিকে আমরা এই বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে দেখছি। আপনি মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলেছেন, তো আপনি কি মনে করেন একজন এরকম সিনিয়র ক্রিকেটার বা একজন প্রুভেন ক্যাপ্টেনের টিমের সাথে ইনক্লুড থাকাটা, এটা টিমের মোরাল বুস্ট আপ করে এবং টিমকে সাইকোলজিক্যালি ভাবে এক স্টেপ এগিয়ে রাখে? 100% আমি আমি 100% মত আমার, কারণ হচ্ছে মাশরাফি ভাই এমন একটা লোক যে উনি খুব তাড়াতাড়ি প্লেয়ারদের সাথে মিশেতে পারে এবং খুব তাতে বুস্ট আপ করতে পারে, ইন্সপায়ার করতে পারে। আমার মনে হয় এটা ভালো একটা ডিসিশন, তামিম ভাই যা বলছে যে খুব ভালো ডিসিশন, যে মাশরাফি ভাই যদি মেন্টর হিসেবে যেতে পারে, এটা খুবই ভালো পজিটিভ সাইন আমার কাছে মনে হয়, এবং এটা খুব ভালো হবে যারা জুনিয়র প্লেয়ার থাকবে তাদের জন্য খুব ভালো হবে, কারণ জুনিয়র প্লেয়ারদের সাথে মাশরাফি ভাই খুব ভালো রিলেশন, এবং এবং ওনার একটা কথা, ওনার ওনার একটা কথাই প্লেয়ারদেরকে অনেক মডিফাই করো, অনেক বেশি মডিফাই করো, অনেক বেশি ওটাই বেশি মোটিভেশন করে, তো আমার কাছে মনে হয় এটা খুব বেশ ভালো পজিটিভ সাইন। না, মাইন্ড ক্লিয়ার বলতে ভাই আমি বলছি যে ফ্রিডম খেলা, ফেয়ারনেস ক্রিকেট খেলার জন্য আমাকে তো আসলে, আমি যখন 10 ম্যাচ রান করতে পারবো না, তখন তো আমার একটু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবেই, তাই না, কনফিডেন্স লুজ হবে, একটু বডি ল্যাঙ্গুয়েজ এর কমতি হবে, বাট এটার জন্য আমার একটা বুস্ট আপ খুবই ইম্পর্টেন্ট। একটা কথা মানুষের, লাইক আমি একটা চুপচাপ বসে আছি, সে মাসে এসে বললো যে তোর আজকে রান করে দেন, তুই জাস্ট মাঠে দাঁড়িয়ে থাকবি, দিস ওয়ান কাম টকিং, যে আমি একটা কথা মানুষের খুব ইম্পর্টেন্ট, কারণ এরকম অনেক কথাই হয় আর কি, মানুষের কোন কথা কার কাজে লাগে এটা কেউ বলতে পারে না। তো আমি এই কথা বলছি যে ফ্রি ম্যান্ডে যদি কেউ খেলতে পারে, তাহলে T20 খুব ভালো রেজাল্ট করা খুবই খুবই ভালো সহজ। আর আমার কাছে মনে হয় যে ওর জন্য, ধর আমি 10 ম্যাচ রান করতে পারলাম না, আমি বসে আছি, সামহাও একটা বড় ভাই এসে আমাকে বললো যে সাবি তোর আজকে কিছু করা লাগবে, তুই শুধু মাঠে দাঁড়িয়ে থাকিস, এটা আমার একটা অন্য টাইপ বুস্ট আপ, এটা হতে পারে অন্যজনের জন্য অন্যভাবে ওষুধ হতে পারে। আমি এটা কথা বলছি যে ফ্রি মাইন্ডে খেলা খুব ইম্পর্টেন্ট, এবং সাপোর্ট ব্যাক আপনার পিছনে যে সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট সেটা বলছি। এবং না না আসলে তেমন না, আসলে ভাইয়া দেখুন, আমি ন্যাশনাল টিমে খেলি হচ্ছে 7 নম্বরে, কখন 3 নম্বরে, কখনো 5 নম্বরে খেলেছি, আমি যখন 7 নম্বরে রান করতে পারছি না, হয়তো ওরা মনে করছে যে না ওকে যদি একটু আগে পাঠাই তাহলে হয়তো একটু ফ্রি মাইন্ডে খেলবে। এই এই কাইন্ড অফ থিং যদি চেঞ্জ হয়, সফল হয়, তাহলে এটা এটা আসলে ইম্প্যাক্ট খুব কম পড়ে, বাট সামটাইম মনে হয় যে এটা জুয়ার মতো, যে কখনো আপনি টেক্কা ধরলেন, কখনো আপনি সাহেব ধরলেন, লাইক এরকম একটা, যে কখনো না কখনো আপনি ভালো হবে আর কি। সো এই জন্য হয়তো বা টিম ম্যানেজমেন্ট মনে করে যে কখনো 3-এ, কখনো 5-এ, কখনো 7-এ, তো এটা একটা প্লেয়ারের জন্য একটা ভালো দিন, যে কখনো যদি আপনি 7-এ রান করতে পারছেন না, মনে হয় যে 5-এ জানি রান করতে পারবেন, সেই জন্য 5-এ পাঠাতে পারে। অল ওভার আপনার কনফিডেন্স উপর নির্ভর করে, আপনি জিজ্ঞেস করে আগে ফার্স্টে, দেন আপনার যদি মনে হয় না আপনি 3-এ থাকবেন বা 5-এ থাকবেন, এটা এমন কোন ইম্প্যাক্ট না আসলে, এটা একটা জুয়ার মতো আর কি। ব্ল্যাক ম্যাচ এরকম সফল করা যেতে পারে, ফর আবার রানে আসলে আবার আপনি আপনার নেক্সট পজিশনে যেতে পারবেন আর কি। এটা আরো দুটো ম্যাচ আছে আমাদের, শেষ দুটো ম্যাচে আপনার
প্রত্যাশাটা কি বাংলাদেশ অন্তত একটা ম্যাচ জিতুক, অ্যাটলিস্ট আফ্রিকা বা অস্ট্রেলিয়া নাকি দুটো ম্যাচ জিতুক, মানে আপনি কি প্রত্যাশা করছেন শেষ দুটো ম্যাচে? কারণ আমাদের আর হারানোর কিছুই নেই, এখন অনেক কিছুই পাওয়ার আছে। না না অবশ্যই ভাই, আমরা তো চেয়েছিলাম যে আমরা ভালো টুর্নামেন্ট শেষ করতে পারি অবশ্যই, এবং আমি শিওর যে প্লেয়াররা চিন্তা করছে যে টুর্নামেন্ট শেষ করে অ্যাটলিস্ট যেন সেমিফাইনাল রিচ করতে পারি, বাট আনফর্চুনেটলি আমরা দুটো ম্যাচ তিনটা ম্যাচ হেরে গেছি, এই জন্য হয়তো পারে আমরা এখন একটু ব্যাক ফুটে। বাট আমার কাছে মনে হয় যে লাস্ট দুটো ম্যাচ যেটা আছি আমরা সেম ওয়েতেই যাব, সেম ভাবে চিন্তা করছে সবাই যে ম্যাচ জেতার জন্যই, ইনশাল্লাহ ম্যাচ জেতার আশা করছি আমি, দুটো ম্যাচ যেটা আছে ইনশাল্লাহ ম্যাচ জেতার চেষ্টা করছি আমরা, আমরা আমরা চাই করছি ম্যাচ জিতে, এবং আমি আশাবাদী যে ম্যাচ জিতবো ইনশাল্লাহ।